প্রচার প্রচারণায় জমে উঠছে গাজীপুর সিটি নির্বাচন, ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী খবর জানবো, জয়দেবপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি তার কাছে যাব। আপনারা জানেন যে 25 তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এই নির্বাচনের যে 480টি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট হবে, এবং ভোটটি সুষ্ঠু করতে গাজীপুরে গতকালই কিন্তু সিইসি বৈঠক করেছে এবং প্রার্থী যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছে, বলেছে যে আসলে কিভাবে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষভাবে করা যায়। আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রতীক বরাদ্দের পরপর কিন্তু অলিগলিতে নেমে পড়েছে যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী রয়েছে, তারা কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ সময় ব্যস্ত সময় পার করছে। এছাড়া মেয়র প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু প্রোগ্রাম রয়েছে কিছুক্ষণ পর, অর্থাৎ 11টার সময় আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তার কিন্তু প্রচার প্রচারণা করার কথা রয়েছে গাজীপুরের জয়দেবপুর বাজারে। কিছুক্ষণ আগে এইখানে প্রচার প্রচারণা করেছেন জাতীয় পার্টির যে প্রার্থী এম এম নিয়াজউদ্দিন, তিনি প্রচারণা করেছেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন। বিভিন্ন জায়গায় কিন্তু একই ধরনের কার্যক্রম চলছে। আপনারা জানেন যে এই যে একটি দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন, 57টি ওয়ার্ড নিয়ে গঠিত, এখানে কিন্তু প্রায় 12 লাখ ভোটার রয়েছে এবং তারও ডাবল হচ্ছে এখানে বাসিন্দা, অর্থাৎ 40 লাখের যে বাসিন্দা, এদের একটাই দাবি যারা আসলে এই জনপ্রতিনিধি হিসাবে সামনে আসবে তারা যেন এই সিটিকে একটি আধুনিক এবং নানা ধরনের সমস্যায় জর্জরিত যে সিটি, সেই সিটিকে আসলে একটি সুন্দর ভাগযোগ্য সিটিতে রূপান্তরিত করবে, এমনটি আসলে প্রত্যাশা ভোটারদের। তো গাজীপুর থেকে এই ছিল প্রচার প্রচারণার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজবুল হাসান।